আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। বিসমিল্লাহ রহমান রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে। চমৎকার কিছু বিষয় উপস্থাপন করবো ইনশাআল্লাহ, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফাসসির কোরআন প্রফেসর মাওলানা মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবনে। আজকে আমরা দর্শকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। আমাদের একজন প্রশ্ন করেছেন সালে আহমেদ কেরানীগঞ্জ ঢাকা থেকে। আমাদের ভাই জানতে চাচ্ছেন যে বেশি কথা বললে হায়াত কমে, এই কথা কি শরীয়তসম্মত? জি ভাই সালে আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। বেশি কথা বললে হায়াত কমে, কথাটি এরকম নয়। তবে যে বেশি কথা বলে সে অনেক বেশি ভুল করার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সেই মুক্তি পায়। কারণ অন্য সেই অনেকগুলো হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কখনো কোনো একজন ব্যক্তি এমন কোনো কথা বলে ফেলে যেই কথার কারণে লা ইউবালি লাহা বা আলান, অর্থাৎ ওই কথাটিকে সে খুব বেশি গুরুত্ব দেয় এমন না, কিন্তু সে কথাটি বলে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে এত অসন্তুষ্ট হন যে আল্লাহ তাকে জাহান্নামের এত দূরে নিক্ষেপ করেন যত দূরত্ব আসমান এবং জমিনের মাঝে, এত দূরত্বে আল্লাহ তাকে নিক্ষেপ করেন তার এই কথার কারণে। কোরআন আল্লাহ সুবহান বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটি শব্দ যা উচ্চারণ আমরা করছি তাই কিন্তু ফেরেশতারা তা রেকর্ড করে রাখছেন এবং তার জন্যে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে। আমরা মনে করছি যে বলেই গেলাম, এতে আর কি হলো, কথাই তো বলেছি। নো, প্রত্যেকটা শব্দ উচ্চারণ যে করছি আমরা, এর জন্যেও কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কারণ এই শব্দগুলো সব রেকর্ড করে রাখছেন ফেরেশতারা। সেই জন্যে আমাদের এই শব্দ চয়ন, কথা বলা, আমরা কী বলছি না বলছি তার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের জবাবদিহি করতে হতে পারে এবং তার উপর ভিত্তি করে জান্নাত জাহান্নামও কিন্তু নির্ধারণ হয়ে যেতে পারে। আসলে মানুষ তো কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু করে থাকে, তাই না? কথার মাধ্যমে আমরা দেখি যে কোথাও শান্তিও স্থাপন হয় কথার মাধ্যমে, কোথাও কথার মাধ্যমে ঝগড়া বিবাদ অথবা মারামারি হয়। কথার মাধ্যমে মানুষ শিরিক করে বা কুফরি করে, কথার মাধ্যমে মানুষ ঈমান আনে, কথার উপর ভিত্তি করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কথার উপর ভিত্তি করে সে আল্লাহ সুবহানাহুর প্রতি তার তাওয়াক্কুলকে প্রত্যাখ্যান করে। ফলে কথার কিন্তু গুরুত্ব আছে। আমাদের এই মুখ, এই কথা বলাটা শিখিয়েছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কথা বলা শিখিয়েছেন। অন্য কোনো প্রাণী কিন্তু কথা বলতে পারে না, মানুষ এবং জিন। ফেরেশতারা তা বলতে পারেন, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু যারা আল্লাহর ইবাদতের নিমিত্তে যে দুটো প্রাণী সৃষ্টি এবং তাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তোর মধ্যে মানুষ এবং জিন আছে, এদেরই কথা বলার ক্ষমতা আছে, অন্যদের তো কথা বলার ক্ষমতা নাই। এই জন্য আমাদের কথা বলার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিয়ে করতে হবে। তো মোদরাম, আসলে কথার সঠিক ব্যবহার, এটি কিন্তু একটা আসল, আপনি যে কথাটি বলছেন এটাই কিন্তু সঠিক প্রয়োগ পদ্ধতিটা, এটা দরকার আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে দুটি জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো তাহলে তো আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। একটা হচ্ছে কথা বা মুখ দিয়ে, যে কথা তো মানুষের মুখ দিয়েই বের হয়। তা আপনি বলবেন যে আসলে আমাদের যে প্রশ্ন এসেছে এই প্রশ্নের মাধ্যমে আসলে একটি বিষয় আমরা আসলে তুলেও ধরতে পারি আজকের এই প্রোগ্রাম জুড়ে, আমার মনে হয় যে এই বিষয়টা আলোচনা হতে পারে। কারণ হিংসা, বিদ্বেষ, কুধারণা, গীবত, চগলখড়ি, এগুলি তো কথার মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। তো এই কথার সঠিক প্রয়োগ পদ্ধতিটা আমরা কীভাবে করতে পারি যদি এই বিষয় নিয়ে আমরা কথা? যে বিষয়ে সবচেয়ে মৌলিক বিষয় যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা কাউলুন মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, একটা সুন্দর কথা এটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে দান সাদাকা, যে দান সাদাকা মানুষকে দান করা, ডোনেশন দেয়া ইত্যাদি করার পরে তাকে একটু কষ্টদায়ক কথা বলার চেয়ে এমনিতে একটা সুন্দর কথা বলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন একটা আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, একজনের সাথে একটু ভালো কথা বলা, এটা হচ্ছে দান, এটাও সাদাকা।
মানে একটু ভালো কথা বলা এটাও সদাকা। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে একটা ভালো কথার দৃষ্টান্ত হচ্ছে এরকম, যার শেকড় অর্থাৎ তার গোড়া এটা মাটির সাথে প্রথিত এবং তার ডালপালাগুলো আকাশে বিস্তৃত। একটা ভালো কথার মর্যাদা আল্লাহ সুবহানাহু কাছে এরকম, যেটা একটা একটা যদি এমন গাছ হয় যে গাছটি খুবই শক্তভাবে মাটিতে প্রথিত আছে, এটা কোনো অবস্থায় উপড়ে যাবে না, কিন্তু এটা প্রচুর পরিমাণ ডালপালা আকাশে বিস্তৃত আছে, তাহলে এটি মানুষকে খাদ্য দেবে, অক্সিজেন দেবে। খাদ্য মানে আমি বলি ফলের কথা বলছি, অক্সিজেন দেবে, এটা মানুষকে কিন্তু কাঠ এবং লাকড়ি ইত্যাদি দেবে, আবার ছায়া দেবে, তাই না? এইরকম তার এত ব্যাপক পরিমাণ ব্যবহার কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্যদিকে একটা খারাপ কথার কথা তিনি বলেছেন, ওমাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন আসলুহা, যে এমন একটি খারাপ কথার দৃষ্টান্ত হচ্ছে একটা খারাপ গাছ, যেই খারাপ গাছটি এটা জাহান্নামের গভীরে এমন একটা খারাপ গাছ প্রথিত, এবং এরকম গাছের দৃষ্টান্ত কিন্তু আল্লাহ সুবহানাহু কোরআনে দিয়েছেন। ফলে একটা ভালো কথার কিন্তু এত গুরুত্ব আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বারবারই আমাদেরকে বলেছেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, ভালোভাবে মানুষের সাথে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন তাকওয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কুলু কৌলান সাদিদা, যে হে ইমানদাররা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক আল্লাহর ভয় করো, এবং তোমরা মানুষের সাথে যখন কথা বলো তখন তোমরা ভালো কথা বলবে, কল্যাণকর কথা বলবে, খারাপ কথা বলবে না, অকল্যাণকর কথা বলবে না। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, যারা চায় যে মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, অশ্লীল কথা সেও বলে, অন্যদের মাঝে অশ্লীল কথা সে চর্চা এবং বিস্তার ঘটায়, এই সকল ব্যক্তিদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটি কথা বলার আগে ওলামায় আমাদের সালাফরা বলতেন, আপনি যতক্ষণ পর্যন্ত চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত লোকেরা মনে করবে এই লোকটা খুবই বুদ্ধিমান, যখনই আপনি কথা বলবেন তখনই কিন্তু এখন লোকের আপনাকে মাপা শুরু করে দেবে। আপনি বুদ্ধিমান কি বুদ্ধিমান না, আপনি কি একজন ভদ্র মানুষ নাকি অভদ্র মানুষ, আপনি কি ধৈর্যশীল নাকি অধৈর্যশীল, সব কিছু কিন্তু এই মুখের কথার উপর ভিত্তি করে মানুষ মেজারমেন্ট এবং মূল্যায়ন করা শুরু করে দেবে। ফলে আমাদের ব্যক্তিত্বের প্রকাশ কিন্তু আমাদের কথা, মানুষ তিনি কি বলছেন, কীভাবে বলছেন, তার প্রেজেন্টেশনটা কী, তার শব্দ চয়নগুলো কী, এটা কিন্তু তার ব্যক্তিত্ব, তার বংশ পরিচয় ইত্যকার সব কিছু এর উপর ভিত্তি করে নির্ধারণ হয়ে থাকে। যেন আমাদেরকে প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করতে হবে যে এই কথাটিকে আমাকে আখেরাতের দিকে এগিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে নাকি আখেরাত থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, এটাকে আল্লাহর পথে পরিচালিত করছে নাকি শয়তানের পথে পরিচালিত করছে, আল্লাহর কাছ থেকে আমাদের কাছে এসেছে কি, কথাই তো এসছে, তাই না? যে কোরআন এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তাইলে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কাছে কথা পাঠিয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কথা বলা শিখিয়েছেন এবং তিনি কথা বলার জন্য বিভিন্ন মানদণ্ড দিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে কথা বলবে, এই কথাগুলো তোমরা বলবে না। যেমন আপনি অনেকগুলো বিষয় বলেছেন, এই যে কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমরা যদি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সেই সকল ব্যক্তিদের জন্য ধ্বংস যারা হুমাজা এবং লুমাজা, অর্থাৎ যারা কি করে, গীবত করে এবং চুগলখুরি করে বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে সে লাগায়, এই সকল ব্যক্তিরা কিন্তু তাদের কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে। আমরা জানি রাসূলুল্লাহ দুটো কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন যে এই কবরবাসীরা তারা কবরে শাস্তি পাচ্ছে, ওমা ইউআযযাবানি ফি কাবীরিন বাট দিস পিপল আর নট পানিশড বিকজ অফ গ্রেট অফেন্স, অনেক বড় কোনো অপরাধ তারা করেনি, অপরাধ কি করেছে, আম্মা ওয়া আম্মাল আখারু ফায়ামশি বিন নামিমা, দ্বিতীয় জনের কথা তিনি বললেন তিনি চুগলখুরি করে বেড়াতেন, অর্থাৎ তিনি শুধু মুখের অপব্যবহার করতেন, তিনি এই জায়গার কথা আরেক জায়গায় গিয়ে মিথ্যা করে লাগাতেন, আরেক জায়গার কথা আরেক জায়গায় মিথ্যা করে লাগাতেন। ফলে মৌলিকভাবে কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলেছেন তোমরা কথা বলবে হচ্ছে মানদণ্ডকে সামনে রেখে, সুন্দর কথা বলবে, সত্য কথা বলবে, সরাসরি কথা বলবে, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। একজন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, আমরা জানি যে মিথ্যা সকল অপরাধের মূল হিসাবে হাদিসে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা মিথ্যাবাদী এরা হচ্ছে আসলে মুনাফিক। মিথ্যা আসলে কিসের উপর ভিত্তি করে বলে, মিথ্যা আসলে সে তার মুখের উপর ভিত্তি করে বলে, সত্য যিনি বলেন আল্লাহ সুবহান বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় সত্যবাদী, অতএব যারা সত্যবাদী তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুলটাকে লালন করছেন। আবার
অন্য অন্ধ আদা হেন আল্লাহ সুবহানাহু বলেন ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা, তার চেয়ে সত্যবাদী কে যে আল্লাহর দিকে ডাকে ভালো কথার মাধ্যমে। ফলে খারাপ কথারও কিন্তু অনেক দৃষ্টান্ত আছে, ভালো কথা আমাদেরকে বলতে হবে। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু ভালো কথা মন্দ কথার পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন সুন্দর করে কথা বলা এবং আপনার কথা বলার সময় একটু হেসে হেসে মুচকি হেসে কথা বলা। অনেকেই আছে যে অনেক সুন্দর অনেক ভালো ভালো কথা বলতেছে, কোনো সন্দেহ নাই কোরআন হাদিস থেকেও কথা বলতেছে, কিন্তু তার মনে হচ্ছে তিনি রাগান্বিত হয়ে কথা বলতেছেন, তার মনের মধ্যে বা মুখ থেকে হাসিটা ফুটছে না। তো সুন্দর করে হাসি দিয়ে কথা বলার মধ্যেও তো একটা সাদাকা আছে, সুন্দর করে কথা বলাটাও একটা একটা আর্ট কিন্তু। এবং সুন্দর করে কথা বলতে যিনি পারেন না, অনেক কথাই তিনি বলেন, অনেক মঞ্চে কথা বলেন, অনেক জায়গায় কথা বলেন, তার কথার মধ্যে সেই মাধুর্যতা কিন্তু চলে আসে না। তো হেসে হেসে কথা বলা, এটার মধ্যেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সুন্দর করে হেসে হেসে যদি তোমরা কথা বলো তাহলে সেটার মধ্যে সাদাকা আছে। এই জিনিসটা ফি ওয়াজহি আখিকা সাদাকা, রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার কোনো ভাইকে দেখে একটু হেসে দেয়া, একটু হেসে তার সাথে কথা বলা, হেসে তাকে স্বাগত জানানো, তাকে আমন্ত্রণ জানানো, ইত্যকার এগুলো সাদাকা। শুধুমাত্র দান করাই অর্থাৎ যে মানুষকে টাকা পয়সা দেয় শুধুমাত্র সাদাকা না, এটাও কিন্তু সাদাকা হিসাবে হাদিসে এসেছে। জি 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 মোহতরম, আমি আপনাকে জানতে চাচ্ছি যে আসলে আমরা আসলে কথার যে মানদণ্ডটা, হ্যাঁ এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, যেহেতু আমাদের মানে প্রোগ্রামটা এটি একটা ডিটেইলস প্রোগ্রাম, আমাদের প্রতিদিনই যাচ্ছে এই প্রোগ্রামটা এবং দর্শকগণ সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দর্শক আমাদের এই প্রোগ্রামটা উপভোগ করেন এবং তারা জানতে চান নতুন নতুন কী বিষয় আমরা তাদের জন্য মানে প্রেজেন্টেশন আমরা দিচ্ছি সে বিষয়টি। যেহেতু আজকে আমরা এই বিষয়টি আমরা একটু রাখতে চাই, আরও বিভিন্ন নিগুড় তত্ত্ব আমরা এবং তথ্য উপাত্ত আমরা কিছু বুঝতে চাই যে আসলে আমরা যখন কথা বলবো আমাদের কথা বলার মধ্যে এবং আমাদের প্রেজেন্টেশন আমাদের বক্তব্য আমাদের বিভিন্ন রকম কিন্তু আমাদের আছে এবং মুখ দিয়ে কথা বলার যে বহিঃপ্রকাশ এটা কিন্তু জ্ঞানের একটা অন্যতম একটা মানদণ্ড, আমরা মানে বহিঃপ্রকাশ আমরা বলে মনে করি যে একজন জ্ঞানী মানুষের সে যদি কথাই বলতে না পারে তার অনেক জ্ঞান আছে, হ্যাঁ সেটা তো আসলে সেই জ্ঞানটার বহিঃপ্রকাশ হলো না। দুভাবে হয়, একটা হচ্ছে লেখার মাধ্যমে আরেকটা হচ্ছে বলার মাধ্যমে। তো লেখার মাধ্যমে তো মানুষ লিখতেছে সেইটা পড়ার আবার একটা জিনিস আছে, কিন্তু যখন মানুষ বলে তখন কিন্তু মানুষ তন্ময় হয়ে পড়তে না চাইলেও কিন্তু শোনাটা কিন্তু মানুষ শুনতে পারে। এই জন্য আপনি বলবেন যে আসলে আমরা সঠিক কথাগুলো আমরা কীভাবে উপস্থাপন করতে পারি? যে প্রথমত হচ্ছে তিনি যা বলবেন তা যাতে সত্য হয়, কোনো অবস্থায় যাতে মিথ্যা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি মিথ্যা কথা বলে এমনকি মিথ্যা বলতে থাকে সে এর প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তার নামে লিখে রাখেন মিথ্যুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন লিখেই রাখেন যে এই লোকটা মিথ্যুক। এখন যদি আল্লাহর কাছে যদি এই লোকটার নাম মিথ্যুক হিসেবে লেখা থাকে তাহলে তার অন্য কোনো আমল কি কোনোটাই আর কবুল হচ্ছে? কোনোটাই কিন্তু কবুল হচ্ছে না, কারণ তার নাম লেখা হয়েছে মিথ্যুক। এবং এই জাতীয় মিথ্যুকদের অবস্থা আল্লাহ সুবহানাহু মুনাফিকদের কথা বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যুক, আর মিথ্যুকদের অবস্থা কী হবে আমরা তো জানি। অতএব আমরা যা বলি তা যাতে সত্য হয়। এমনকি সত্য আমরা কীভাবে বুঝবো? এক কত হচ্ছে নিজে সেটা দেখব, যে যাচাই বাছাই করে দেখব যে আমি যা বলছি তা সত্য বলছি কিনা। মুনাফিকের আলামতগুলো যদি একটু বলতেন। মুনাফিকের মধ্যে একটা আলামত হচ্ছে মুনাফিক মিথ্যা কথা বলে, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনেরও বক্তব্য একই। দুই নম্বর হচ্ছে মুনাফিক যখন ওয়াদা দেয় তখন সে ওয়াদা লঙ্ঘন করে। তিন নম্বর হচ্ছে, দেখুন সবগুলোই কিন্তু মুখের সাথে সম্পর্কিত। তিন নম্বর হচ্ছে মুনাফিক যখন কারোর সাথে কথাবার্তা বলে তখন সে গালিগালাজপূর্ণ আচরণ করে। যখন সে তার কারোর সাথে গলা করে মানে কথাবার্তা বলে অথবা ডিবেট করে বিবাদ করে তখন সে গালিগালাজ করে, গালিগালাজও কিন্তু সে তার মুখের মাধ্যমেই করে থাকে। এবং যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সেটা সে খেয়ানত করে। ফলে মুনাফিকের চারটা আলামত অথবা তিনটা আলামত কোরআনে যেটি মানে হাদিসে যেগুলো এসছে তবে তিনটাই কিন্তু তার মুখের সাথে সম্পর্কিত। আমি যে কথা বলছিলাম যে একজন ব্যক্তি যা বলবেন তা তিনি নিজে নিশ্চিত হবেন যে এটা সত্য। এখন যিনি বলছেন তিনি তো এটা নিশ্চিত করলেন যে তিনি সত্য বলেছেন কিনা, যদি তিনি সেটা নিশ্চিত না করতে পারেন যে অন্য কারো কাছ থেকে তিনি শুনেছেন তখন তার দায়িত্ব কী? কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, তোমরা যদি কোনো তথ্য শুনো তখন তোমাদের দায়িত্ব হবে এটাকে ভালো করে যাচাই বাছাই করা। এই কথাটি যাচাই বাছাই না করে আরেকজনের কাছে আবার
সেইভাবে এই কথাটাকে উপস্থাপন করা এটাও কিন্তু একটা মিথ্যাচার। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়া হিসাবে এতটুকুই যথেষ্ট, সে যা শুনেছে তাই অন্যের কাছে বলে দিয়েছে। যেটাকে আমরা এখন ওই যে মিথ্যা তথ্য প্রচারের যে কথাবার্তা আমরা জানি, যে মিথ্যা তথ্য সেই প্রচার করেই বেড়াচ্ছে, প্রচার করেই বেড়াচ্ছে, এটার তার এখানে অপরাধটা কি? অপরাধটা হলো সে আসলে যাচাই বাছাই করেনি, সে যা শুনেছে তাই আরেক জায়গায় ট্রান্সমিট করেছে, এটাও কোনো অবস্থায় ঠিক নয়। অতএব আমাদেরকে সত্য বলতে হবে, সত্য আমাদেরকে শুনতে হবে, কোথাও যদি কোনো মিথ্যাচার হয় তাহলে সেটা শোনাও কিন্তু আমাদের জন্য নিষিদ্ধ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা, তোমাদেরকে কানের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমরা কানে কী শুনছো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন এমন কোনো জায়গায় যেখানে মিথ্যাচার হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, তখন ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তোমরা তাদের সাথে বসবে না, যদি তোমরা তাদের সাথে বসো তাহলে ইন্নাকুম ইদাম মিসলুহুম, তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, যারা এরকম মিথ্যা করে বেড়াচ্ছে তারা মুনাফিক, এবং যারা এগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে তারাও মুনাফিক এবং কাফের, এরা প্রত্যেকে জাহান্নামে যাবে। অত মিথ্যা বলা এবং মিথ্যা শোনা এটা কোনো অবস্থায় করা যাবে না। দু নম্বর বিষয় হচ্ছে যেটা আমরা বলবো এটা যাতে মানুষের জন্য কল্যাণকর হয়। শুধুমাত্র সব সত্যই তো সবসময় বলা যায় না, অনেক সময় কারো ব্যাপারে সত্য বলছি, তারও অনুপস্থিতিতে বলছি, এটা সত্যই বলছি কিন্তু সেটা গীবত হয়ে যাচ্ছে, তাই না? সত্যই আমরা বলছি, অনেকে মনে করেন যে মিথ্যা বললে গীবত হয় না। কোনো একজন ভাইয়ের বিরুদ্ধে তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা তার ইমেজকে, তার সম্মানকে, তার মর্যাদাকে কম্প্রোমাইজ করবে, ক্ষুণ্ণ করবে, এটাই কিন্তু গীবত। এবং এই গীবতের শাস্তি আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গীবতের শাস্তির কথা বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো এত জঘন্য অপরাধ এটি। এমনি তো মানুষের মাংস, আবার আপন ভাইয়ের মাংস, আবার সেই মারা গিয়েছে তার মাংস, মানে কতগুলো জঘন্যতা, জঘন্যতা, এতটা অপরাধ। আমরা তো এটা আসলে মুখরোচক কথা হিসেবে আমরা এটা বলেই ফেলি, এবং মানুষ এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল যারা এই জাতীয় গীবতে তারা নিজেদেরকে নিয়োজিত রাখে না। কারণ হচ্ছে কি, সে আসলে তার মুখের ব্যবহারটা জানেনি। এর আগে আপনি অবশ্য বলেছেন সেহাদিসের কথা, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার মুখের নিয়ন্ত্রণ করতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। ফলে মুখের নিয়ন্ত্রণ করা কিন্তু সাধারণ বিষয় নয়। মুখকে সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে যে প্রকৃত পক্ষে ওই মর্যাদায় উন্নীত হয়েছে। এটা একটা একটা বড় ধরনের কন্ট্রোলিং পাওয়ার লাগে। যিনি তার মুখকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি না সমাজে, না তিনি পরিবারে, না তিনি রাষ্ট্রে, না তিনি আল্লাহ সুবহানাহু তার কাছে, কোথাও সে কিন্তু আসলে মর্যাদার জায়গায় নাই। ফলে আমাদের দ্বিতীয় যে মানদণ্ড, সে মানদণ্ড হলো সুন্দর করে, সুন্দর বলতে হবে, সত্য বলতে হবে। দুই নম্বর হচ্ছে যেটা মানুষের জন্য কল্যাণকর, কারণ আল্লাহ বারবার বলেছেন যে তোমরা কওলাম মারুফা, তোমরা ভালো কল্যাণকর তোমরা কথা বলবে। তিন নম্বর কথা হচ্ছে সুন্দর করে বলতে হবে। দেখো নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় যখন পাঠিয়েছেন তখন তাদেরকে বলেছেন সুন্দর করে তোমরা তোমাদের কথাগুলো উপস্থাপন করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াতের যায় আগে বললেন রাব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা ভালো করে বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ অন্য সকল নবীদের ব্যাপারে এক এক কথা বলেছেন। আল্লাহ তার রাসূলের ব্যাপারে বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি সুন্দর করে কথা বলেছেন এই জন্য লোকেরা আপনার কাছে আছে। যদি আপনি কর্কশভাবে কথা বলতেন, রাগান্বিতভাবে কথা বলতেন, তাহলে এরা সব আপনার কাছ থেকে পালিয়ে চলে যেত। অতএব সুন্দর করে বলা, মিষ্টি করে কথা বলা, মানুষকে হেসে হেসে কথা বলা, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী রাসূলদের বৈশিষ্ট্য। জি জি জি, মহতরম অনেক সুন্দর কথা বলছিলেন যে আসলে কথার সঠিক ব্যবহার এবং প্রয়োগ পদ্ধতি আমাদের এটাও আগেই বুঝতে হবে যে আমরা কীভাবে কথাটা বলবো। এখন আমরা সব মিলে আরও কিছু বিষয় আছে, যেমন মান কওলা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা কওলা বিহি সাদাকা, ঠিক এরকম হাদিসে রয়েছে। কিন্তু আমরা কিন্তু কোরআন থেকে কথা বলি না, যেমন অনেক বক্তা অনেক বক্তব্য দেন ইউটিউবে, টেলিভিশনেও আমরা দেখেছি, চ্যানেলে, রেডিওতে, বিভিন্ন জায়গায় আলেম হিসেবে তারা আসেন, কথা বলেন, ব্যাখ্যা দিয়েই যাচ্ছেন, কিন্তু কোনো রেফারেন্স দিচ্ছেন না কথা বলতে গিয়ে। এই জায়গাটায় আসলে মানদণ্ড কী হওয়া উচিত
আপনি একটু বলবেন যে আমরা আমাদের মানদণ্ড কথা, যেমন আল্লাহর দিনের পথে যখন আমরা মানুষকে ডাকবো, কথা বলবো, উপস্থাপন করবো, তখন আমরা কীভাবে বলবো? আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা যত আমল করি না কেন, যত কাজ করি না কেন, সমস্ত আমলই আসলে আমাদের বলা যায় যে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যেতে পারে। আমরা শিরক করি সেটাও তো কথার মাধ্যমে, আমরা বিদআত করি সেটাও কথার মাধ্যমে। সুতরাং এই জিনিসটি নিয়ে আমরা একটু ডিটেলস আপনার কাছে শুনবো, যে বিষয়টি বলছিলাম যে আসলে রেফারেন্স ছাড়া কথা বলা, এটি আমাদের কতটুকু যুক্তিযুক্ত। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কাজগুলো আমাদের হচ্ছে ইসলামের জন্য, নামে, ইবাদতের নামে, এই জিনিসগুলো যদি বলবেন যে আসলে আমরা কীভাবে। এখানে এখানে একটা মৌলিক জায়গা আছে, তা হলো যে আমরা যখন যে কথাই আমরা বলছি, এই কথাটি খুবই নরমভাবে, সহজভাবে মানুষের জন্য উপস্থাপন করা, খুবই জটিলভাবে নয় এবং খুবই কর্কশভাবে নয়। আল্লাহ সুবহানাহু মুসা আলাইহিস সালাতুসসালামকে ফেরাউনের কাছে যখন পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে এবং তার ভাই হারুনকে দুজনকে লক্ষ্য করে বললেন, ফাকুল আলাহু কাউলান লাইয়েনা, সেখানে গিয়ে খুব কোমল ভাষায় কথা বলবে। সত্যই বলছি, কিন্তু তিনি এমন একটা স্টাইলে করছেন মনে হচ্ছে যেন মারামারি করছে। তাহলে তো এটা আসলে দাওয়াতের কাজ হলো না, দাওয়াতের মানে স্ট্র্যাটেজি হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তোমরা মানুষকে ডাকো, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ইভেন যখন বিবাদ করবে তখনও সর্বোত্তমভাবে করবে, গালিগালাজপূর্ণ কোনো শব্দ, যেটাকে আমরা বলি স্ল্যাং, ক্লিচি ইত্যাদি উচ্চারণ করা, এটা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এগুলোকে হারাম করে দিয়েছেন। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনয়নের পর একজন ব্যক্তি অশ্লীল কথা কিভাবে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে ফাহাশ হিসাবে, ফাহেশ হিসাবে তিনি আমাকে পাঠান নাই। অর্থাৎ ফাহেশা কথা, অশ্লীল কথা, এটা আমার মুখে দিয়ে আসে না, এই জন্যে আল্লাহ আমাকে পাঠাননি। এটা আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য, নবী রাসূলদের বৈশিষ্ট্য, এবং যারা দিনের কাজ করেন অথবা যারা ভালো মানুষ, যারা মর্যাদাপূর্ণ মানুষ, যারা সমাজে মর্যাদাপূর্ণ আসনে আছেন, এই কোনো ব্যক্তির এটা হতে পারে না। মুখ দিয়ে সারা পৃথিবী জয় করা যায়, আল্লাহকেও জয় করা যায় এবং আল্লাহর সৃষ্টিকেও জয় করা যায় মুখ দিয়ে, আবার মুখ দিয়েও সব কিছু কিন্তু ধ্বংস করে দেওয়া যায়। অর্থাৎ মুখের ব্যবহারটি খুবই গুরুত্বপূর্ণ, এই মানদণ্ডগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে। আর সেটা যদি দিনের কথা হয়, যে দিনের কথা আমি বলছি, তাহলে দিনের কথা বলার অধিকার, ক্ষমতা আমার কোথায়? দিনের প্রত্যেকটা কথা বলতে হবে কোরআন এবং সুন্না নিয়ে। যদি কোনো একজন ব্যক্তি কোরআন এবং সুন্না থেকে না নিয়ে যদি নিজের মতো করে কথা বলে, মন গড়া কথা বলে, তাহলে হতে পারে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মিথ্যাচার করলো। হতে পারে যেটা দিন নয় কিন্তু এটাকে সে দিন হিসেবে প্রচার করা শুরু করে দিল। কোনো একজন ব্যক্তি যখন দিন হিসেবে প্রচার করে কোনো একটি কথাকে, সেটি দিন নয়, তাহলে দুটো সম্ভাবনা আছে, হয় সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করলো অথবা সে রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করলো। আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করলো চিরস্থায়ী জাহান্নাম, রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করে, ইফতেরা করে, সেই ব্যক্তি আসলে তার সব ধ্বংস করে দিল। রাসূল সাল্লাম বললেন যে আমার ব্যাপারে বলে, মানে কাদা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার ব্যাপারে বলে যে আমি বলেছি অথচ আমি সে কথা বলিনি, তাহলে জাহান্নামেতে সে তার স্থানটি চির নির্ধারণ করে নিল। এখানে তাহলে আমরা আমাদের কথাবার্তাও কিন্তু কখনো কখনো বলে ফেলি আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বহু লোকেরা দেখবেন আল্লাহই তো বলেছেন একথা, উনি কিন্তু জানেন না, আসলে একটা কথা বলে দিলেন আর কি, মুখ দিয়ে আল্লাহই বলেছেন, রাসূলই তো বলেছেন, কোরআনেই তো আছে, হাদিসে তো আছে। আপনি যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে কোরআনে কোথায় আছে, কোন আয়াতে আছে, এটা যতক্ষণ পর্যন্ত না জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রতি এটা রেফার করবেন না যে আল্লাহ বলেছেন, আল্লাহই তো বলেছেন। সাধারণ মানুষ এরকম একেবারেই তারা মনে করে এটা তো আমরা আল্লাহই বলেছেন এমন কথা, আসলে তিনি কিছুই জানেন না। ফলে আল্লাহর প্রতি কোনো কথা রেফার করার আগে, আল্লাহ রাসূলের প্রতি কোনো কথা রেফার করার আগে তাকে নিশ্চিত হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। তিন নম্বর এখানে যে বিষয়টি তা হচ্ছে মানে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে কোনো কথা না বলা। কথা বলা যখন তার থ্রোট বা প্রেজেন্টেশন হবে, এই প্রেজেন্টেশনটা হবে, কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এখানে কোরআনে বহু লোকমান আলাইহিস সালাতু ওয়াসালাম যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন তখন বলেছেন যে বাবা যখন কথা বলবে খুব সহজ করে, সুন্দর করে, সাবলীলভাবে, সুস্থভাবে কথা বলবে, চিৎকার চেঁচামেচি করে নয়, গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। তো তোমার আওয়াজটাকে তুমি গাধার আওয়াজের মতো করে নিয়ে যেতে চাও? সেই জন্যে কথা বলা আমাদের দেখবেন একটা স্টাইল আছে, কিছু কিছু লোক ক্ষমতা প্রভাব দেখানোর জন্য চিৎকার করা শুরু করে দেয়, মনে হচ্ছে যেন চিৎকার করলেই বোঝা যায় যে তিনি খুবই প্রভাবশালী। আসলে মনে রাখতে হবে চিৎকার সেই করে যে দুর্বল,
যে দুর্বল নয় তার তো চিৎকার করার দরকার নেই, তার কত মুখের কথা, সামান্য কথা অথবা চোখের ইশারা অথবা তার অঙ্গভঙ্গি যথেষ্ট। তার অধীনস্থ যারা, তার সাবঅর্ডিনেট যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এতটুকুই যথেষ্ট। ফলে চিৎকার চেঁচামেচি কোনো শক্তিমত্তার প্রকাশ নয়, বরং এটা দুর্বলতার প্রকাশ। দুর্বল ব্যক্তি চিৎকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে চেঁচামেচি করে কথা বলেছেন এরকম কোনো রেকর্ড নাই। রাসূল কথা বলেছেন, সাহাবায়ে কেরাম জারজার করে কান্না করেছেন, এরকম শত শত হাজার উদাহরণ আছে, এক্সাম্পল আছে। সেই জন্য যিনি কথা বলবেন, তিনি তার পরিবার পরিজনে হন না কেন, তার স্ত্রীর সাথে, তার স্বামীর সাথে, তার সন্তান সন্ততির সাথে, তার ড্রাইভারের সাথে, তার কাজের লোকের সাথে, এমনকি তিনি যে সকল আপনার দিনমজুর বা যারা খেটে খান এই সকল ব্যক্তিদের সাথে, অনেক ব্যক্তি রিক্সাওয়ালার সাথে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয়, তার অধীনস্থদের সাথে চিৎকার চেঁচামেচি করেন, এগুলো সবই দুর্বলতার প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এগুলো হচ্ছে আসলে গাধার আওয়াজ, যে গাধার আওয়াজটি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এমনভাবে যাতে আমরা আমাদের আওয়াজ না করি। কোরআনের ব্যাপারে কিছু কিছু লোক কোরআন আয়াত বলে মন গড়া ব্যাখ্যা করা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোরআনের ব্যাপারে তার মন গড়া কথা বলে তাহলে সে মিথ্যাচার করলো, আল্লাহর বিরুদ্ধে সে মিথ্যা কথা বললো। অতএব আমাদের এগুলো আসলে বুঝতে হবে যে মুখের নিয়ন্ত্রণটা কি। অনেক ধন্যবাদ, আমরা অনেক সুন্দর কথাগুলো, আমরা আসলে কথা বলার সঠিক ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং কথাই আসলে যে আসল বিষয় এবং মুস্কি হেসে কথা বলতে হবে, সব মিলে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্যভিত্তিক কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আজ শেষ করবো প্রিয় দর্শক, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@bishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনলাম মোহতারামের কাছ থেকে তা কিন্তু আসলে কোনো নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য কোনো ইবাদত বন্দিগির কোনো কথা তেমন শুনিনি। শুনেছি কি, এই মুখ দিয়ে যে কথাগুলো আমাদের বের হবে সেই কথাগুলো যাতে ভালো কথা হয়, সুন্দর কথা হয়, এবং কথা যখন আমরা ডেলিভারি দেব সেগুলো যেন মুস্কি হেসে আমরা যেন ডেলিভারি দিতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমরা মোতারামের কাছে শুনলাম। আসুন না আমরা আমল করবার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের জীবন সফল হবে, সেই সফলতার জন্যই আমরা কাজ করে যাই। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আজ শেষ করবো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।